স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে অনেকগুলি পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আপনারা যারা সেল ইন্ডিয়াতে প্রশিক্ষণের মাধ্যমে চাকরির সুযোগ নিতে চান তাদের পক্ষে এটি একটি সুবর্ণ সুযোগ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা স্টিল প্ল্যান্টের একগুচ্ছ শূন্য পদে প্রশিক্ষণের মাধ্যমে স্থায়ী চাকরিতে নিয়োগ হবে বিভিন্ন যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেবো তো আপনারা ভিডিও সাথে থাকবেন সঙ্গে থাকবেন এবং এরকম আরও জবের নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশানটি অল সেট করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে থাকবেন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেলের পক্ষ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে বিজ্ঞপ্তিটা আমার সামনে দেখতে পাচ্ছেন সংস্থার বেশ কিছু শূন্য পদে ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে ভারতের যে কোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরি প্রার্থীরা এই শূন্য চাকরির জন্য আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি ও বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছে এখানে এক নম্বর পদের যেটা নাম হচ্ছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি টেকনিক্যাল ম্যানেজমেন্ট ট্রেনি টেকনিক্যাল পদের জন্য বিরানব্বইটি শূন্য পদ আছে এবং এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তিনটি পোস্ট সিভিল ইঞ্জিনিয়ারিং এর তিনটি পোস্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ইঞ্জিনিয়ারিং সাতটি পোস্ট এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চৌত্রিশটি পদ মেটালজি ইঞ্জিনিয়ারিং এ পাঁচটি পদ এবং মাইনিং ইঞ্জিনিয়ারিং এ চোদ্দটি ভ্যাকেন্সি আছে টোটাল হচ্ছে বিরানব্বইটি ভ্যাকেন্সি তো আপনারা এই পদের জন্য আবেদন করে দিতে পারবেন এখানে যে এস টি বা ওবিসি বা পিডাব্লিউডি আছেন তাদের জন্য অবশ্যই একটি ভ্যা রিজার্ভেশন থাকবে এখানে চাকরি প্রার্থীরা আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে যারা আছেন তারাই অবশ্যই আবেদন করতে পারবেন সরকারি নিয়ম অনুসারে এসটিএসসি ওবিসিরা বয়সের ছাড় পেয়ে যাবেন এসসি এবং এসসিরা পাঁচ বছর ওবিসিরা তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন এখানে হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং উইথ সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস অর্থাৎ আপনাদের আপনাদেরকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে পঁয়ষট্টি পার্সেন্ট নাম্বার নিয়ে অর্থাৎ কেমিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন মেকানিক্যাল মেটালজি এবং মাইনিংয়ে ডিগ্রি অবশ্যই থাকতে হবে পঁয়ষট্টি পার্সেন্ট মার্কস নিয়ে এবং যারা এস সি এস টি বা পিডাব্লিউডি বিডি আছেন এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আছেন তাদের অবশ্যই পঞ্চান্ন পার্সেন্ট মার্কস থাকলেই আপনারা আবেদন করে নিতে পারবেন এটা সম্পূর্ণ সিলেকশন প্রসেস হবে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এবং অনলাইনে আপনাদের কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি টেস্ট হবে এবং সেটা হবে জানুয়ারি দু হাজার চব্বিশ সালে জানুয়ারি দু সালে আপনাদের কম্পিউটার বেস টেস্ট হবে এবং আপনি আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইনে এখানে আপনাদেরকে যে ট্রেনিং হবে সে ট্রেনিং আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা পার মান্থ সেটা আপনাদেরকে একটি স্টাইপেন্ট দেওয়া হবে প্রশিক্ষণের শুরুতে এবং আপনাদের যে পে লেভেল আছে সে পে লেভেল হয়ে যাবে ষাট হাজার টাকা থেকে এক লাখ আশি হাজার টাকা অবধি তো আপনারা আবেদন করে দিতে পারবেন এগারোই ডিসেম্বর দু তারিখ থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার তারিখ অবধি অর্থাৎ একত্রিশে ডিসেম্বর এটা লাস্ট ডেট যারা ইচ্ছুক আবেদনকারীরা আছেন তাদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে আবেদন জানানোর জন্য প্রার্থীদের ডাব্লিউ 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 ডট সেল ডট কো ডট ইন ওয়েবসাইটে ভিজিট করতে হবে আবেদনের সময় একটি বৈধ ইমেল আইডি মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে এরপর প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান কপি আপলোড করতে হবে সব শেষে আবেদন ফি জমা করে সাবমিট করতে হবে আর এখানে আবেদন ফি হচ্ছে যারা জেনারেল বা ওবিসি আছেন তাদের সাতশো টাকা লাগবে এবং এস সি বা যারা প্রতিবন্ধী আছেন তাদের দুশো টাকা আবেদন ফি জমা করতে হবে আপনারা যারা আবেদন করবেন তাদের সাহায্যের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন